পরানের বিবি একটু ভালোই আছে আরও ভালো থাকা তার উচিত ছিল কিন্তু তা থাকছে না নারীর গতি দেখে ডাক্তারের যা মনে হয় উপসর্গের সঙ্গে ঠিক তার মিল হয় না রোগের চেয়ে রোগের বাতিকটা বেশি এখানে ব্যথা ওখানে ব্যথা বিছানায় শুয়ে কাতরানো পাকস্থলিতে যন্ত্রণা এর আর উপশম নেই আরও মজার কথা রোগী তো ভালো আছে বললেই রোগ বেড়ে যায় কি করবেন ডাক্তার এর চিকিৎসা তার হাতে নেই তিনি বুঝতে পেরেছেন মেয়েটি ভালো হতে চায় না পরাণখাই স্ত্রী হিসেবে সুস্থ দেহে উঠে হেঁটে বেড়াতে সে অনিচ্ছুক তাই ডাক্তার কৌশল অবলম্বন করেছেন রোগ আদেও কমেনি বলে যাচ্ছেন আজও তাই বলবেন তবে হ্যাঁ ভয় কিছু নাই খা ভয় করো না এছাড়া খাঁকেই বা বলবেন কি ও কথা খাকে বললে খা যে কি মূর্তি ধরবে সে ডাক্তারের অজানা নয় বৃদ্ধের জীবনও অশান্তিময় হয়ে উঠবে স্বামী স্ত্রীর অমিলনের মতো অশান্তি আর নাই তিনি নিজেও চিরজীবন জ্বলছেন আগুন তার জীবনে কখনো নিবল না আজও রোগী দেখে বাড়ি ফিরে দেখলেন যে সে আগুন যেন লেলিহান হয়ে উঠেছে কোন আহুতি পেয়েছে বুঝলেন না আতরবউ নিজে নিষ্ঠুর আক্রোশে বকছে এই মুহূর্তেও বকে চলেছে আপনার মনে বকছে তাকে এবং নবগ্রামের হাতুড়ে শশী মুখুজ্জেকে শশীই দিয়ে গিয়েছে আহুতি সে তার অনুপস্থিতিতে এসে হাজির হয়েছিল জীবন ডাক্তারকে না পেয়ে বাড়ির ভেতর আতর বইয়ের কাছে বসে তাকেই চালাতন করে গিয়েছে তামা খেয়ে ছাই এবং গুল ঝেড়ে ময়লা করে দিয়ে গিয়েছে গোটা দাওয়াটা রাজ্যের সংবাদ নিতে গিয়ে ওই হাসপাতালের ডাক্তার তাকে যে কটু কথাগুলি বলেছিল সেগুলিও আতর বউয়ের কানে তুলে দিয়ে গিয়েছে হতভাগা শশীর ওপর আতর বউয়ের মমতাও যত ক্রোধও তত জীবনমশাইয়ের শিষ্য শশী তার আরোগ্য নিকেতনেই ডিসপেন্সিং শিখেছিল সে এইখানেই তার হাতে খড়ি তারপর বর্ধমান গিয়ে পরীক্ষা দিয়ে পাকা কম্পাউন্ডার হয়ে ফিরে নবগ্রামের চ্যারিটেবল ডিসপেন্সারির প্রথম কম্পাউন্ডার হয়েছিল সে কম্পাউন্ডিং সে ভালোই জানে তার সঙ্গে চিকিৎসাবিদ্যাটাও মোটামুটি শিখেছে শশী তিনি তাকে নারী দেখতে রোগ চিনতে শিখিয়েছিলেন কিন্তু শশী আশ্চর্য অপরিচ্ছন্ন লোক কামানোর ঝঞ্ঝাটের জন্য দাঁড়ি গোপ রেখেছে স্নান কদাচিৎ করে দাঁত বোধ মাঝে না এক জামা পনেরো দিন গায়ে দেয় উৎকট দুর্গন্ধ না হলে সেটাকে ছাড়ে না আর প্রায় অনবরতই তামাক টানে জামার পকেটেই থাকে তামাক টিকে দেশলায় আর হাতে থাকে হুঁকো তার উপর করে মদ্যপান মধ্যে মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে ওই হুঁকোর জন্যেই তার নবগ্রামে ডিসপেন্সারির চাকরি গিয়েছিল পকেটে হুঁকো কলকে তামাক টিকে টিন এ না নিয়ে শশী কোনো কালেই এক পা হাঁটে না বলে ওরে বাবা লোকে লুকিয়ে বাবার হুঁকো টেনে তামাক খেতে শেখে আমি আমার কর্তা বাবার মানে বাবার বাবার কাছে তামাক খেতে শিখেছি লুকিয়ে নয় তিনি আমাকে নিজে সেজে তামাক খাওয়াতেন এ ছাড়া চলতে পারোন ছেলেদিকে বলেছি আমি বললে আমার চিতাই যেন হুকো কলকে তামাক টিকে দেয় দেশলাই চাই না ও চিতের আগুনেই হবে ডাক্তারখানার ওষুধের আলমারিটিতে যে তামাক টিকে থাকত কোণে গুল ঝেড়ে গাদা করত ডাক্তার সাহেব এলে কোনো কিছু একখানা কাগজ কি কাপড় কি প্যাকিং বাক্স দিয়ে চাপা দিয়ে রাখত তবুও ধরা পড়তো তিনবার ধরা পড়ে চাকরি বেঁচেছিল চারবারের বার বাঁচল না তা না বাঁচলেও শশী ওই বিদ্যাতেই বেশ করে খেয়েছে আজও খাচ্ছে মদ্যপানটা কিছু কমেছে এখন ছেলেরা চাকরি করে নিজে এখনও একটা টাকা কোনো রকমে উপার্জন করে শশী পরামর্শের দরকার হলে মাঝে মধ্যে জীবন কাছে আসে জীবন ডাক্তারকে বলে গুরুজি বলে অনেক শিখেছি জীবন জীবনমশায়ের কাছে যা কিছু জানি তার বারো আনা বলে আর প্রচুর হাসে ইঙ্গিত আছে কথাটার মধ্যে শশী তার কাছে শুধু ডিসপেন্সিং এবং ডাক্তারি শেখেনি দাবা খেলাও শিখেছিল সে আরও শিখেছিল হরিনাম সংকীর্তনে কি। এ দুটোতে শশীর বিদ্যা শিষ্যবিদ্যা গরিয়শী যাকে বলে তাই শশীকে দাবা খেলতে বসিয়ে দিয়ে বন্ধুরা তার বাড়ি থেকে খাবার নিয়ে এসে খেতে দিত শশীর বাড়িতে গিয়ে বলতো শশীদাকে আজ রাত্রে রোগীর কাছে থাকতে হবে কল পেয়েছে শশীদা আমাদের বললে ভাই বাড়িতে গিয়ে আমার খাবার যদি এনে দিস তবেই তো খাওয়া হয় শশীদার খাবার দিন শশী রাত্রে খেত রুটি আর শশীর স্ত্রীর রুটি ছিল বিখ্যাত রাত্রি দুটোর পর শশী যখন দাবা খেলে উঠত তখন সঙ্গীরা খাবারের শূন্য পাত্রটা তার হাতে দিত বলতো নিয়ে যাও শশীদা তোমাদের বাড়ির থালা শশীর আর বাড়ি যাওয়া হতো না গালাগালি দিয়ে খালি পেটেই শুয়ে পড়ত সেই আড্ডা ঘরে না হলে যে শশীর কলের মর্যাদা যায় পরের দিন কারুর কাছে দুটো টাকা ধার করে নিয়ে তবে বাড়ি ফিরত বলতো কলের টাকাটা রাখো তো তার কাছে শেখা তৃতীয় বিদ্যা সঙ্গীত তাতে সে অসুর অসুর বললেও ঠিক ব্যাখ্যা হয় না বলতে হয় বিকট সুর কণ্ঠস্বর তার যেমন কর্কশ তেমনই সে বেমক্ক বেতালা তার উপর মদ্যপান না করে সে আসরে নামে না দৃষ্টান্ত দেয় বড় বড়ো ওস্তাদদের সংকীর্তনের দলে শশী তারও স্বরে চিৎকার করে জীবন মশায় কপালে হাত দিয়ে হেসে বললেন আমার কপাল মধ্যে মধ্যে শশীকে বলেন শশী একসঙ্গে বেচারা হরিকে আর তানকে বেড়ে খুন করিস না বাবা শিষ্যের পাপ গুরুকে অশ্বায় আমার যে নরক হবে শশী বলে ভাববেন না আপনার রথ আটকায় কোন সা বলেই সে হা হা করে হাসে এই শশী ডাক্তার মধ্যে মধ্যে শশী আসে পরামর্শের জন্য কেসটা যে পেকে গেল ডাক্তার বাবু। জীবন জীবনমশাই বলেন রোগীটা কাঁচা না পাকা আগে বল পাকা হলে খসতে দে তো চিকিৎসা দোষের চেয়ে ওর বয়সের দোষ বেশি রোগী তরুণ হলে শোনেন গভীরভাবে চিন্তা করে পরামর্শ দেন কখনো কখনো কল দিয়ে নিয়ে যায় শশী অধিকাংশ ক্ষেত্রেই এসব কলে ফি নাই বিনা ফিয়ের কল শশী কম্পাউন্ডার যেখানে ডাক্তার হিসাবে চিকিৎসা করে সেখানে চারিদিকে দৈন্য চার আনা আট আনা ফিতেই শশী সন্তুষ্ট সেখানে জীবনমশাইকে এক টাকা ফি দেবে কোথা থেকে তাছাড়া জীবনমশায় এখানকার মাটি মানুষ গাছপালাকে নিবিড়ভাবে চেনেন তাদের দুঃখ তিনি জানেন তাদের জন্য তার বাপ পিতামহের চিকিৎসালয়ের দুয়ার ছিল অবারিত তার দুয়ারও তিনি বন্ধ করেননি এরা কঠিন রোগে শয্যাশায়ী না হলেও চার আনা বাঁচাতে বুকে হেঁটেও দাঁতব্যালয়ের দুয়ার এসে হাজির হয় তাদের কাছে কি ফি নিতে পারেন ইদানিং কিন্তু শশীর মাথায় যেন একটু গোল দেখা দিয়েছে যুদ্ধের মধ্যে চিকিৎসা শাস্ত্রে যে কয়টা বিস্ময়কর আবিষ্কার হয়েছে সেই আবিষ্কারের সঙ্গে শশী কোনো মতেই তাল রাখতে পারছে না একদিন পর্যন্ত খুব গোল বাঁধেনি তারপর সালফা গ্রুপের বিভিন্ন নামে ট্যাবলেট বের হতেই বেচারার মুশকিল হয়েছে এরপর পেনিসিলিন স্ট্রেপ্টোমাইসিন নূতন কালের ডাক্তারিরা ওই ওষুধগুলি প্রচুর পরিমাণে প্রয়োগ করে চলেছে পেনিসিলিন ছাড়া তো কথাই নেই শশী ওগুলো ব্যবহার করতে খানিকটা ভয় পায় পাবারই কথা পাওয়াও উচিত এর ফলে কিন্তু শশী খেপে উঠে মধ্যে মধ্যে এবং যা করে বসে চিকিৎসা শাস্ত্রে তা অভূতপূর্ব কিছুদিন আগে বাউরিদের কুডোরামের কন্যার হয়েছিল নিউমোনিয়া শশীকে কুড়োরাম বলেছিল ডাক্তারবাবু এই হাসপাতালের ডাক্তার বললে ফুরে ওষুধ দিলে শিগগিরই সেরে যাবে তা শশী বুঝেছিল পেনিসিলিনের কথা বলছে কুরুরাম চটে গিয়ে বলেছিল নিয়ে আয় টাকা দিচ্ছি ফুরে টাট করে ফুরে একটু আঙুলের ঠেল আমার তো ওই কষ্ট তারপর তোরা সামলাবি দেহের দাহ টাকার দাহ আছে তাও সামলাবি ওই ইঞ্জেকশান নিতে আমাকে টাকা টাকা করে কি ফি দিতে হবে তাও বলে দিচ্ছি তাহলে তাহলে যা খুশি কর হাসপাতালের ডাক্তার তো বললে তা হাসপাতাল থেকে দিলে না কেন ভর্তি করে নিলে না কেন সে আগে জায়গা নাই আর হাসপাতালেও ওসব ওষুধ দেয় না তাহলে আমি যা বলি তাই কর চিরকাল খাওয়ার ওষুধ আর মালিশে বড় বড় নীলমণি কেশ ভালো হয়ে এলো আর আজ কুরুরামবাবুর কন্যের বুকে খানিকটা সর্দি হয়েছে পেনিসিরিন ছাড়া আর ভালো হবে না তবে তাই দেন শশীর মাথায় বিকৃতি কিছু হয়েছে বার্ধক্য ও নেশার জন্য সেটা নিষ্ফলতার আক্রোশে আরও বেড়ে যায় সে গভীর চিন্তা করে স্থির করেছিল মালিশের সঙ্গে সর্ষের তেল মেশানোর পরিবর্তে কেরোসিন মিশিয়ে মালিশ করলে মালিশের কাজ দ্রুততর হবে কেরোসিনে আগুন জ্বলে সুতরাং তার তেজে বুকের ভেতরে সর্দি নিশ্চয় দ্রুত গলবে যেমন চিন্তা তেমনি কর্ম ফলে ব্লিষ্টা দেওয়ার মতো বুক পাঁজর জুড়ে দাঁড়িয়ে গিয়েছিল টল টলে এক ফোসকা তখন ছুটে এসেছিল মশাইয়ের কাছে জীবন ডাক্তারই ব্যাপারটা সামলেও দিয়েছিলেন বেগ অবশ্য খুব পেতে হয়নি প্রচুর যত্ন নেওয়ার ফলে ঘা হতে পায়নি ফোস্কার চামড়া উঠেই নিষ্কৃতি পেয়েছে এবং বেঁচেও উঠেছে সে জন্য কৃতিত্ব কার সে কথা জীবন ডাক্তার জানেন না শশীর উদ্ভাবিত ওষুধের গুণই হোক আর মেয়েটার ভাগ্যই হোক ফসকা উঠলেও নিউমোনিয়াটা বাগ মেনে গিয়েছিল বিনা পেনিসিলিনে বিনা মালিশে বিনা অ্যান্টি ফ্রেজিস্টিনে কয়েকদিনের মধ্যে সেদিক থেকে বিপন মুক্ত হয়েছিল এই শশীভূষণ আজ এসেছিল কেন এসেছিল শশী কে জানে হতভাগা কিন্তু আতর বউকে জ্বালিয়ে দিয়ে গিয়েছে আতর বউয়ের কানে কামার বুড়ির কথাটা তুলেছে তা বোঝা যাচ্ছে ছি 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 আতর বউ এখন তাকে এই ছুতো করেই বকছে চিরটা জীবন মানুষের এক স্বভাব বারবার থেকেও মানুষ শেখে না নিদান হাকার অহংকার কেন তুই অমুক দিন মরবি বলে লাভ কি তবু যদি পাশ করা ডাক্তার হতে ঘরে ডাক্তারি শিখে কেউ সর্ববৃত্তে বিশারদ হয় ছি ছি নবগ্রামের ডাক্তারিরা কি বলেছে তা শুনে আসুকিয়ে আর ওই মুখ পোড়া নেমো খারাম বলে কি না বোগাস এই বোগাস শব্দটা শশী প্রয়োগ করেই বেশি গোল বাঁধিয়েছে শব্দটার অর্থ গিন্নি জানেন না তবে ধনীগত ব্যঞ্জনা বা সমস্ত কথাবার্তার পর ওই শব্দটার অর্থ মশাইগিন্নির কাছে অত্যন্ত অপমানজনক মনে হয়েছে শশিরও অবশ্য দোষ নাই সেও এসেছিল গাড়ির জ্বালায় নবগ্রামে প্রদ্যোৎ ডাক্তার ব্যাপারটা নিয়ে বেশ একটা সরগোল তুলেছে পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ করা মানুষের স্বভাব ধর্ম তাই একজন প্রতিবাদ করার সঙ্গে আরও পাঁচজন আপনি এসে তার সঙ্গে যোগ দিয়ে তাকে সবল এবং প্রবল করে তোলে প্রদ্যুৎ ডাক্তার নবগ্রামের পাশ করা ডাক্তারদের সকলকেই নাকি কথাটা জানিয়েছেন এবং ডাক্তারদের আসর থেকে বাজার হাটে ছড়িয়ে পড়েছে কথাই আছে মরার বাড়া গাল নেই মৃত্যুর চেয়ে কঠিন এবং ভীষণ আর কিছু হয় না আজও এর ঠিকানা মেলেনি দিক নির্ণয় হয়নি মানুষ মরে নিত্যই অহরহ মরছে তবুও আজও কেউ তাকে দেখেনি তার স্বর কেউ শোনেনি বর্ণে গন্ধে স্পর্শে স্বাদে আজও তার এক বিন্দু আভাসও কেউ কখনো পায়নি এর ব্যাখ্যা করা যায় না আজও কেউ করেনি সাধারণ মানুষে মর্বি বললে কেউ ভয় পায় না কিন্তু চিকিৎসক বললে আতঙ্কিত হয় বিশেষ করে রোগীকে বললে তার আতঙ্কে আর ফাঁসির আসামির আতঙ্কে কোনো প্রভেদ থাকে না প্রদ্যুতাক তার সেই কথাই বলেছে বলেছে এত বড় হৃদয়হীন ব্যাপার আর হয় না এর সঙ্গে ডাকাত বা গুন্ডার বা খুনে ছুরি তুলে তেড়ে আসায় প্রভেদ কি প্রদ্যুতনা নাকি চায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত করা হোক সকল ডাক্তারের সই করা দরখাস্ত নবগ্রামে এখন তিনজন পাশ করা ডাক্তার প্রদ্যত নিজে আছে হাসপাতালে আর দুজনের একজন হরিণ ডাক্তার নবগ্রামেরই ছেলে বয়সে প্রদ্যোত থেকে কয়েক বছরের বড় মেডিকেল স্কুল থেকে পাস করে এসে গ্রামেই প্র্যাকটিস করছে নিজের ছোটখাটো একটি ডিসপেন্সারি আছে আর আছে প্রৌঢ় ডাক্তার চারুবাবু ডাক্তারের মধ্যে চারুবাবু সর্বাপেক্ষা প্রবীণ পঞ্চাশের ঊর্ধ্বে বয়স চারুবাবুই এখানকার প্রথম এমবি আজ পঁচিশ বছর আগে সত্য ডাক্তারি পাশ করে এখানকার হাসপাতালে চাকরি নিয়ে এসেছেন দশ বছর আগে চাকরি ছেড়ে স্বাধীনভাবে প্র্যাকটিস ধরেছিলেন আজ বছর চারিখ থেকে সে প্র্যাকটিস তিনি একরকম ছেড়েই দিয়েছেন এখন এখানে ইউনিয়ন বোর্ড স্কুল বোর্ড প্রভৃতি নিয়ে মেতেছেন বেশি লোকে অবশ্য বলে চারু ডাক্তারের প্র্যাকটিস পড়ে এসেছিল স্বাভাবিক নিয়মে ডাক্তার তাই ওই দিকে ঝুঁকেছেন ডাক্তারির ছেলেরাও বড় হয়েছে বড়টি বেশ উঁচু দরের সরকারি চাকুরে ছোটটি ডাক্তারি পড়ছে চারু ডাক্তার লোকটি কিন্তু সাচ্চা দিল খোলা মানুষ সঙ্গে সঙ্গে অত্যন্ত হিসাবী লোক মেজার গেলাসে মেপে দুটি আউন্স ব্র্যান্ডি সন্ধ্যাবেলা নিয়মিত তিনি পান করে থাকেন এ অঞ্চলে অনেক ডাক্তারেরই কিছু না কিছু ব্র্যান্ড ডেট অর্থাৎ অনাদায়ী বাকি থেকে গেছে কিন্তু চারু ডাক্তারির খাতার হিসাবে যেমন এক চুল গলত থাকে না তেমনি পাওনাও এক পয়সা অনাদায় থাকে না তার কম্পাউন্ডার প্রতি মাসেই দু চার নম্বর বাকির জন্য তামাদির মুখে ইউনিয়ন কোর্টে গিয়ে নালিশ দায়ের করে আসে এ বিষয়ে কেউ কেউ অনুযোগ করে কঠোর বলতেও দ্বিধা করে না কিন্তু চারুবাবু বলেন লোক এট জীবন মশাই ওই বৃদ্ধকে দেখে কথা বলো বাবা পঞ্চাশ হাজার টাকা বাকি খাতায় লেখা রইল ওইয়ে খেলে দেখেই শিক্ষা হয়েছে থেকে শিখতে বলো না বাবা এখনো চারু ডাক্তার যে অল্প স্বল্প প্র্যাকটিস করেন তা তার নিজের ব্যক্তিগত খরচটা তুলবার জন্য তার প্র্যাকটিস কমে আসার সঙ্গে সঙ্গে বাড়ির ডিসপেন্সারিটিও ছোট হয়ে এসেছে চারটে আলমারির মধ্যে এখন ওষুধ আছে মাত্র একটাতে আর এক একটার পাঁচটা থাকের মধ্যে তিনটে খালি আরও একজন পাশ করা ডাক্তার আছেন চক্রধারী বাবু চারুবাবুর চেয়েও বয়সে বড় এল এম এফ চারুবাবুর আগে তিনিই ছিলেন এখানকার চ্যারিটেবল ডিসপেন্সারির ডাক্তার তার চাকরিতেই চারুবাবু বহাল হয়েছিলেন চক্রধারী এখন প্রায় সন্ন্যাসী বাড়িতেই আছেন তবে গেরুয়া টেরুয়া পরে দিন রাত পুজো আচ্চা করেন প্র্যাকটিস তো করেনই না কেউ এখন হাত দেখাতে এলে বলেন বাজে বাজে হাত দেখে কি হবে কেউ কিছু জানে না কি কিছু জানে না বাবা সব আন্দাজে ঢিল লাগলো তো লাগলো না লাগলো তাতেই বা কি ফি তো পকেটেই এলো বাবা রোগ হলে স্যারে আপনি রোগীর দেহেই আছে সারবার শক্তি ডাক্তার তে তো কষা ঝাঁঝালো ওষুধ দেয় আন্দাজে রোগী মনে করে ওষুধে সারলো তবে হ্যাঁ দু চারজন পারে চক্রধারী তামাক খেতে খেতে শুরু করেন তার প্রথম যৌবনে দেখা বড় ডাক্তারদের কথা স্যার নীলরতন বিধান রায় নলিনী সেনগুপ্ত প্রভৃতি ডাক্তারদের কথা সে সব বিচিত্র বিস্ময়কর গল্প বলেন হ্যাঁ সে দেখেছি বটে এখানে রংলাল ডাক্তারকে দেখেছি একটা গোটা ডাক্তার ছিল আর এখানে আছে একটা মানুষ ওই জীবন মশায় হ্যাঁ ও পারে ধরতে পারে মশাইয়ের নিজের ছেলে বনবিহারী সেও ডাক্তার ছিল আমাদের বন্ধু লোক একসঙ্গে মদ খেয়েছি ফুর্তি করেছি সেই ছেলের বুঝেছ রোগ হলো মৃত্যুরক। আমরা বুঝতেও পারি নাই কিন্তু মশায় রোগীর ধৈর্য চ্যুতি ঘটে যায় সে উঠে চলে যায় চক্রধারী হেসে বলে গোবিন্দ গোবিন্দ তারপরেই বলে বিনা পয়সায় অনেক হাত দেখেছি আর না প্রদ্য ডাক্তার চক্রধারীকে চিকিৎসক বলেই ধরেন না তাই তার গণনায় ডাক্তারের সংখ্যা মাত্র তিনজন প্রদ্যতের কথায় প্রতিবাদ কেউ করেনি হরেন ডাক্তার বা চারুবাবু কেউ না এই রকম মৌন থেকে তার কথা স্বীকার করে নিয়েছেন বলতে হবে মানুষের মুখের উপর তুমি আর বাঁচবে না এ কথা বলার চেয়ে নিষ্ঠুর আর কি হতে পারে এবং এতে যে রোগীর মনোবল ভেঙে যায় রোগের সঙ্গে যুদ্ধে দুর্বল হয়ে পড়ে এও সত্য বাঁচবার ইচ্ছা বাঁচবো বিশ্বাসটাই যে বাঁচবার পক্ষে পরম ঔষধ কে অস্বীকার করবে এ কথা হরেন ডাক্তার চুপ করে প্রদ্যুতের অভিযোগ স্বীকার করে নিয়েও হাত জোর করেছে অর্থাৎ মার্জনা করুন আমাকে প্রদ্যুত ডাক্তার তীব্র তিরস্কার করেছে ডাক্তারিকে কি আপনি শুধু আপনার জীবিকার পেশা বলে মনে করেন বাবু আপনার কোনো সিক্রেট ডিউটি নাই এই ধরনের নিদান হাঁকা আর গেরুয়াধারী কর কষ্টি গণকদের মধ্যে তফাত কি আর জুড়ি বুটি তুক তাক জল পড়া এইসব চিকিৎসার সঙ্গে বেঁধেদের চিকিৎসার অনাচারের মধ্যে ডিফারেন্স কি হরেন জোর হাত করেই দাঁড়িয়ে ছিল সর্বক্ষণ প্রদ্যোতের কথার শেষে হেসে বলেছে আমি গ্রামের লোক এক সময় আমার বাল্যকালে উনিই আমাকে বাঁচিয়েছিলেন একটু থেমে আবার বলেছে এক সময়ে উনি খুব ভালো চিকিৎসা করতেন প্রদ্যোতবাবু আমি অবশ্য ছোট ডাক্তার আমার বিদ্যা বুদ্ধি সামান্য তবে ওর নারী দেখে রোগ ডায়াগনিসিস চিকিৎসা অদ্ভুত ছিল এখন বৃদ্ধ হয়েছেন হয়তো মণিনাঞ্চ ম্রতিভ তার উপর বয়স হয়েছে এক্ষেত্রে এছাড়া কিশোরদা নেই তিনি আসুন তার অ্যাবসেন্টে এটা করা ঠিক হবে না কিশোরবাবু কিশোরবাবু ক্রুদ্ধ হয়ে উঠলেন কিশোরবাবুকে কোনো কথা না বলি তিনি উঠে এলেন চারুবাবু বলেছেন আপনি ইয়ং ম্যান রক্তের তেজ আছে তাছাড়া আজ আছেন কাল নাই চলে যাবেন অন্যত্র কে যেন বলছিল এ চাকরিও আপনার ট্রপিক্যাল ডিজিজের এক্সপিরিয়েন্সের জন্য এরপর আপনি ফরেনে যাবেন স্পেশালাইজ করবেন আপনার কি ওই বৃদ্ধের ওপর রাগ করা উচিত যেতে দিন দরখাস্ত করলে ওর সঙ্গে হয়তো অনেকের অন্ন উঠবে শতমারি ভবে বৈদ্য সহস্রমারী চিকিৎসক মানুষ মেরে মেরে হাতুড়েরা নিজেরাও করে খায় লোকেরও কিছু উপকার করে আপনার মতো লোকের এরাক সাজে না আমি বরং বৃদ্ধকে বারণ করে দেব বুঝেছেন নিদান ত্রিদান হাঁকবেন না জানেন আমাদের সময় একটা গান ছিল আমরা খুব গাইতাম যা করো বাবা আস্তে ধীরে ঘা করো কেন খুঁচিয়ে বলেই হো হো করে হেসে উঠলেন চারুবাবু প্রদ্যতের বেশ লাগলো চারুবাবুকে আজ এখানে এসেই চারুবাবুর সঙ্গে আলাপ সে করেছে কিন্তু সে আলাপ একেবারে যাকে বলে ভদ্রতার মুখোশ এটে বাও কষাকষি ব্যাপার আজ চারুবাবু মুখোশ খুলে কথা বলেছেন রসিক লোক বেশ রসিয়ে আবৃত্তি করলেন যা বাবা আস্তে ধীরে প্রদ্যুতের মন অনেকখানি নরম হয়ে গেল একটু লজ্জাও পেল চারুবাবু ওই যে বললেন বৃদ্ধের ওপর রাগ করা তার উচিত নয় প্রদ্যুত বললে বেশ আপনার কথাই মানলাম কিন্তু বৃদ্ধকে একটু সাবধান করে দেবেন এসব ভালো নয় একে তো অত্যন্ত নিষ্ঠুর তার উপর আনসাইন্টিফিক হাত দেখে নারী পিত্ত কফ নিদান এসব কি চারুবাবু বললেন একসময় কিন্তু মশাই লোকটার নিদান আশ্চর্য রকম ফুলেছে তা ফুলত এবং এখনো কণ্ঠস্বর মৃদু করে বললেন আপনি কিন্তু দেখবেন মতির মাকে বর্ধমান কি কলকাতা পাঠাবো ভেবেছেন তাই পাঠিয়ে দেবেন নইলে বুড়োর কথা যদি ফলে যায় যাবে না দৃঢ়স্বরে কথার মধ্যেই প্রতিবাদ এবং দৃঢ় প্রত্যয় জানিয়ে প্রদ্যোত সাইকেলে চেপে চলে এসেছে হিম মাস্ট প্রুফ হিমসেলফ প্রমাণ সে করবেই ওই চক্রাফটের মতো এই হাতুড়ে বিদ্দের ভেলকি ভেঙে সে দেবেই জীবনে তার মিশন আছে শুধু অর্থ উপার্জনের জন্য সে ডাক্তার হয়নি কথাটা গোপন থাকেনি ঘন্টা কয়েকের মধ্যে পল্লবিত হয়ে সারা নবগ্রামেই ছড়িয়ে পড়ল প্রদ্যোত ডাক্তার নাকি জীবন মশাইকে জেল দেবে মতির মায়ের নিদান হেঁকেছে জীবন মশায় ডাক্তার মতির মাকে বাঁচাবে এবং তারপর দরকার হলে মামলা করবে ম্যাজিস্ট্রেট কমিশনার মিনিস্টারের কাছে দরখাস্ত করবে দরখাস্ত করবে হাতুড়ে চিকিৎসা করা আইন করে বন্ধ করে দেওয়া হোক কথাটা নিয়ে সবচেয়ে গরম এবং তীব্র আলোচনা হল বিকে মেডিকেল স্টোর্সে বিনয়ের ওষুধের দোকান বিকে মেডিকেল স্টোর্স এ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় ওষুধের দোকান ডাক্তারেরা যারা প্র্যাকটিসের সঙ্গে ওষুধেরও ব্যবসা করে তারা সকলেই বিনয়ের দোকান থেকে পাইকারি হারে ওষুধ কেনে এ অঞ্চলে বিনয়ের দোকানের নামটা খুব ওষুধ নেন না শুধু চারুবাবু চারুবাবুর দোকানের সঙ্গে প্রতিযোগিতা করে বিনয় দোকান খুলেছিল চারুবাবু যেবার হাসপাতালে চাকরি ছাড়েন হাসপাতালে আসে নতুন এমবি অহিনবাবু সেইবার বিনয় দোকান খোলে অহিনবাবুই খুলিয়েছিলেন তার যত প্রেসক্রিপশন আসত বিনয়ের দোকানে বিনয়ের দোকানে তিনি সন্ধ্যের সময় নিয়মিত ঘণ্টা দুয়েক করে বসতেন বিনা ফিয়ে রোগী দেখতেন অহিনবাবুর পর তিনজন ডাক্তার এসেছেন হাসপাতালে তারাও অহিনবাবুর মতোই বিনয়ের পৃষ্ঠপোষক ছিলেন প্রদ্যুৎ কিন্তু তাদের পদাঙ্ক অনুসরণ করেননি তার সঙ্গে কী কী নিয়ে বিনয়ের একটু আধটু দর কষাকষি চলেছে বিকে ফার্মাসির বিনয় চিকিৎসা জানে না কিন্তু চিকিৎসকদের ডাক্তার কবিরাজদের ইতিহাসে ইতি কথায় সে প্রায় শুক্ত বললেও অত্যুক্তি হয় না দিনরাত্রি বিনয় এখানকার ডাক্তারদের নিয়ে আলোচনা করে শশী পদ দিয়ে যাচ্ছিল হরিজন পল্লিতে রোগীর সন্ধানে বিনয় তাকে ডেকে বললে ডাক্তার তা আমাকে খেয়ে যাও তারপর রসিকতা করে বলেছে মোলে শশী ডাক্তার তোমরা এবার মোলে প্রদ্যত ডাক্তার বলেছে সব হাতুরে রুটি মারব জেলে দেবো ব্যাটাদের তারপর বিস্তৃত উত্তপ্ত আলোচনা শশী সেই কথা এসে বলেছে ডাক্তার গিন্নিকে কি দরকার বিনা পয়সায় মতির মায়ের হাত দেখে নিদান হাকার কি দরকার একাল হলো বিজ্ঞানের কাল পাশ করা ডাক্তারদের কাল সর্দি পিত্তি কফ নিদান সে কালে চলত সব কেন যত সব হুম এই কথাটা ডাক্তারের গায়ে বড় লাগে জীবনের সকল দুঃখ ব্যর্থতার উদ্ভব ওইখান থেকে মানুষের দেহে যেমন একটি স্থানে আকস্মাত একটি আঘাত লাগে বিষ মুখ তীক্ষ্ণ ধার কোনো বস্তুতে তারপর সেই ক্ষত বিন্দুকে কেন্দ্র করে বিষ ছড়ায় সর্বদেহে এও ঠিক তেমনি। তার অদৃষ্ট অদৃষ্ট ছাড়া কি আর বলা যায় সঙ্গতি থাকতেও তার ডাক্তারি পড়া হয় নাই তিনি কলেজে পড়ে পাশ করে ডাক্তার হলে আতর্ব তুমিও আসতে না এ বাড়িতে বিচিত্র ঘটনা সে স্মরণ হতেই ডাক্তার দীর্ঘ শ্বাস ফেললেন এ সর্বনাশী ছলনাময়ী তার জীবনটাকে ব্যর্থ করে দিয়ে গিয়েছে কাঁদি স্কুলে পাঠ্য জীবনে এই সর্বনাশীকে নিয়ে ওখানকার এক অভিজাত বংশের ছেলের সঙ্গে বিবাদ হল ছেলেটিও তার স্বজাতি কালস্ত পরন্ত জমিদার বাড়ির ছেলে হাইরে অবুজ কৈশোর শক্তি যোগ্যতা বিচার করে প্রতিদ্বন্দ্বিতায় নাম না কিশোর ছেলে তালপত্রের খাড়া হাতে রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে রাখাল ছেলে ছেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অনুভব করে না রাজার ভয় পায় না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ নমস্কার